পাঁচই জানুয়ারির নির্বাচনে বাংলাদেশের মানুষের মতামতের প্রতিফলন ঘটেনি বলে মনে করে জার্মানি। দ্রুত সংলাপের মাধ্যমে সব দলের অংশগ্রহণে নতুন জাতীয় সংসদ নির্বাচনের তাগিদ দিয়েছে দেশটি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে বৈঠকে সফররত জার্মান সংসদীয় প্রতিনিধি দলের সদস্যরা এ অভিমত তুলে ধরেন। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে ডাগমার জি ওল 10 সদস্যের জার্মান সংসদীয় দলের নেতৃত্ব দেন। এ সময় বেগম জিয়া বলেন, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়, রাজনৈতিক স্থিতিশীলতার জন্য নির্দলীয় সরকারের অধীনে দ্রুত জাতীয় নির্বাচনের কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।